আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রিয় ভিউয়ার এবং সাবস্ক্রাইবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়ে ভালো আছি। তো আজকের ভিডিওটি কী হতে যাচ্ছে সবাই অবশ্যই জানেন, তারা পুরাতন আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন তারা অবশ্যই জানেন, কারণ আমি এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে এই বিষয়ে একটা ভিডিও দিব। তো আজকে ভিডিওটিতে আমি তিনটে জিনিস পরিবর্তন করব। একটা হচ্ছে যে গিয়ার, এখানে দেখতে পাচ্ছেন এই গিয়ারটা লাগাবো। এরপরে এখানে আছে জেনুইন ওপিসি ড্রাম, আমরা এটাকে ড্রাম বলে থাকি। এরপরে আছে এটা ড্রাম ক্লিনিং ব্লেড। হ্যাঁ, এই তিনটা জিনিস একদম নতুন, ব্র্যান্ড নিউ, আমি এখনও প্যাকেট থেকে খুলি নেই। তো ভিডিওটি একটু লম্বা হবে, তো আমি বলবো যারা ফটোকপির সাথে সংযুক্ত, ফটোকপি করতেছেন, তো তাদেরকে বলবো প্লিজ না টেনে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছুই আজকে দেখাতে যাচ্ছি, সাথে থাকার অনুরোধ করছি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি সমস্যাটা একটু আগে আপনাদের সাথে দেখাই। আমি মেশিনটা অফ আছে, আমি একটু অন করি এবং অন করার সাথে সাথে কিন্তু একটা শব্দ শুনতে পাবেন, খটখট করে যে আওয়াজটা দেয়, যে সেটা হচ্ছে যে গিয়ারের কারণে। আমি আজকের ভিডিওতে, আমি আবার বলছি, আজকের ভিডিওটিতে আমি তিনটে সমস্যার সমাধান দিচ্ছি। তিনটে সমস্যা, এই যে আওয়াজ দিচ্ছে শুনতে পাচ্ছেন, আমি মেশিনটা অফ করে দিচ্ছি। তো এই শব্দটা দূর করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শব্দটার জন্য গিয়ারটা পরিবর্তন করব, অর্থাৎ এটা নষ্ট হয়ে গেছে এই জন্য। তো ভিউয়ার, আমাদেরকে প্রথমে পিছনের যে পার্টটি আছে সেটাকে খুলতে হবে। তো ভিউয়ার, এখানে স্ক্রু আছে, তো স্ক্রুগুলো আমরা খুলে ফেলব। এখানে একটা বিষয় বলে রাখছি, কারেন্টের যত লাইনে আছে সবগুলো খুলে ফেলবেন মেশিন খোলার সময়, আর না হয় আপনারা শর্ট খাবেন কারেন্টের, সেই জন্য বলছি আপনারা আগে এটা খুলে ফেলবেন, কারণ সেফটি ফার্স্ট। ভিউয়ার, এখানে দেখতে পাচ্ছেন পিছন পার্টে গিয়ারটা কিন্তু এখানে আছে, আমি জিনিসটা খুলে ফেলি। এখানে দুটি স্ক্রু আছে, জাস্ট, আচ্ছা সরি, আমি এখান থেকে খুলে ফেললাম একটা স্ক্রু, এটা লাগিয়ে দিই। এটা কিন্তু এখানে না, খুব সতর্কতার সাথে কাজগুলো করতে হবে। গিয়ার হচ্ছে এটা, আর আমাকে দিয়েছিল এটা, অবশ্য গিয়ারের মধ্যে কিন্তু একটু চেঞ্জ আছে, এটির সাইজটা কিন্তু এটার সাথে মিলছে না। তারপরও আমি একটু লাগিয়ে দেখি, এটা অবশ্য খুলতে হবে, এটা খুলতে হবে, না হলে এই ভিতরে যে আরেকটা গিয়ার আছে এটা কিন্তু, এটা না খুললে না, এটা খুলতে হবে। আমার একটা ভুল হয়ে গেছে, আসলে গিয়ার এটা না, এটা এটা ঠিক আছে। হ্যাঁ, ভিতরে যেটা আছে ওটাকে খুলতে হবে, তো আমাদের এই পাশটাকে খুলে ফেলতে হবে।
সম্পূর্ণ খুলতে হবে ভিউয়ার। ছোট অংশ ভিতরের দিকে ছিল, এগুলো খেয়াল করতে হবে। একটু দেখলেই হয়, দেখেন এই যে এখানে ফাঁস পড়ে গেছে, কিন্তু এদিকে ঘুরতে ঘুরতে এটা প্রায় এদিকে ক্ষয় হয়ে গেছে। ব্যাস গিয়ারটা লাগানো শেষ। ভিউয়ার, আমি এটা লাগিয়ে ফেলেছি, এখন একবার মেশিনটি স্টার্ট করে দেখব শব্দটা করতেছে কি না সেটার জন্য। তো আমি সুইচটা অন করলাম, মোটর একটু খেয়াল করেন, মেশিন কিন্তু ঘুরতেছে বাট কোনো প্রকার সাউন্ড নাই, অর্থাৎ যে শব্দটা করতো গিয়ারের কারণে সেটা এখন নাই, এটা ঠিক হয়ে গেছে। তো মেশিনটা আমি অফ করে ফেললাম এবং এগুলো যে আগেরভাবে ছিল ঠিক সেভাবে আমি আগে লাগিয়ে দিব। তো গিয়ারটা লাগিয়ে ফেললাম এবং সাকসেসফুলি আমি সমস্যাটার সমাধান করি। এখন ড্রাম এবং ব্লেড এই দুটো জিনিস আমি লাগাবো স্টেপ বাই স্টেপ এটার মতো। তো এটার কাজটা কি, ড্রাম ক্লিনিং ব্লেডের কাজটা কি, এটা হচ্ছে যে আপনার ড্রামটাকে পরিষ্কার করবে। তো এটা আপনি কখন লাগাবেন, আপনি যখন দেখবেন যে পেজে অতিরিক্ত কালি আসতেছে, অথবা ফটোকপি করার পরে ড্রামের উপরে হাত দিয়ে যখন আপনি দেখবেন তখন অতিরিক্ত কালি আসতেছে আপনার হাতে লাগতেছে, তখন আপনি ক্লিনিং ব্লেড চেঞ্জ করতে হবে। অনেক সময় দেখা যায় ক্লিনিং ব্লেডের উপরে আরেকটা আরসি ব্লেড থাকে, সেটাও লাগাতে হয়। অনেক সময় ড্রামের কারণেও কিন্তু হয়ে থাকে। তো আমি কি করলাম, আমি আরসি যে আরসি ব্লেড যেটা আছে সেটা লাগিয়েছি আপনার এক সপ্তাহ হচ্ছে না। তো এখন চাইলে আমি একটা ব্লেডও লাগাতে পারতেছি, চাইলে আবার ড্রামটাও লাগাতে পারতেছি। তো একটা একটা না লাগিয়ে দুইটা একসাথে লাগাচ্ছি, কারণ দুইটা জিনিস যখন আমি একসাথে নতুন লাগাবো তাহলে কিন্তু সমস্যাটা হবে না। এখন যদি দেখা গেল আপনার ড্রামটা লাগালাম ব্লেডটা লাগালাম না, এখন ব্লেডটা না লাগানোর কারণে দেখা গেল যে পুরাতন ব্লেডের কারণে ভালো পরিষ্কার না করার কারণে ড্রামটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার দেখা গেল যে আমি ব্লেডটা লাগালাম কিন্তু ড্রামটা লাগালাম না, সেক্ষেত্রে কী হবে, ড্রামে অতিরিক্ত কালি ছাড়বে, ব্লেডে মুছতে মুছতে ব্লেডটা দ্রুত ক্ষয় হয়ে যাবে। তো সেই জন্য আমি ড্রাম এবং ব্লেড এই দুইটা একসাথেই পরিবর্তন করব। তো ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাবে এগুলো সহ যদি করতে যাই, সেই জন্য আমি ভিডিওটাকে এখানে সমাপ্ত করতে যাচ্ছি। এই দুইটা জিনিসের পরিবর্তনের ভিডিও আমি আলাদা আলাদা তৈরি করব, তো সেটা পরবর্তী ভিডিওতে পাবেন। এখন ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে যারা এখন আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।